শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো আমার ঠাকুমা সকাল সকাল কাজ করছে, আর সকাল সকাল চা রুটি খাওয়া হলো, আর ঠাকুমাকে বললাম কড়া মোচাটা অল্প বেঁচে দিতে। আর ওইখানে ভুট্টার গামলাটা রয়েছে, ওটাও ঠাকুমা করছিল, কাজ করছিল, তো আগে বললাম আমি কড়া মোচাটাকে আগে বেঁচে দিতে, তাহলে ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাহলে। আর আজকে বুধবার, তোমাদের দাদাভাইও এদিকে চলে আসবে আজকে, তো তাড়াতাড়ি রান্নাটা নামিয়ে নিই, তাই না? তো দেখো আমি ঠাকুমাকে বললাম দুটো ছবি নিবো, দেখো কীভাবে ধরবে বুঝতেই পারছে না, কখন থেকে চিল্লাচ্ছে আমি, হয়তো চিল্লানোটা নেই, কেটে দিয়েছি। আর দেখো এখন ধরেছে দু হাতে দুটো, আর হাসি হাসছেও, আর আমি হাসতে হাসতে মরে যাই, কখন থেকে বলছি দু হাতে দুটো ধরতে, আর ধরতেই পারছে না। তো এদিকে দেখো কবিতরকে ভুট্টা দিয়ে দিয়েছে ঠাকুমা, এখন দেখো কী সুন্দর করে খাচ্ছে কবিতরগুলো। আমার কবিতর মানে জোড়া ভেঙে গেছে জানো না, একটা হয়তো কিছু হয়তো নিয়ে নিয়েছে, তিন জোড়া ছিল, এখন দেখো দু জোড়া আছে, কী আর করবো। তো যাই হোক, ওদেরকে খাবার দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার মেয়ের পুজো কমপ্লিট, আমি আর দিচ্ছি না, আমি রান্না করছি, কলার মোচা রান্না করছি, বুঝতে পারছো? তো দেখো আমার মেয়ে এখন চলে যাবে তুলসী মন্দিরে, মানে তুলসী তলায় চলে যাবে জল ঢালতে, তুলসীকে স্নান করিয়ে দিবে। দেখো ফুল নিয়েছে আর ওই যে জল নিয়ে চলছে, দেখো স্পিড, দেখো এ দেখো, বললাম ছবি উঠাবো দুটো, একেবারে কাছাকাছি চলে আসলো, হাসতে হাসতে মরে যাই ও, মানে নমুনা দেখতে দেখতে জানো, এখন আবার হাসছে, কিছু একটা বললাম তাই জন্য হাসছে, এখন দেখো স্পিড দেখো। আর আমাদের উঠানে তো জলের আর মানে অভাব নেই, অল্প বৃষ্টি হলেই হলো জল আর কাদা। যাই হোক দেখো তুলসী তলায় দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে তারপর জল ঢালবে। আর আমার মেয়ের অল্প হাঁটা স্পিডটা অল্প দেখবে, দেখবে যে মানে খুব স্পিডে কাজ করছে, পুজো দিচ্ছে খুব চাপ, বুঝতে পারলে? ওই দেখো ফুল গাছ থেকে ফুল উঠাচ্ছে, এখন সাজাবে, এই দেখো। আর কপালে কিন্তু তিলকও কেটেছে, হয়তো লোকনাথের কপালেও আজকে দিয়ে দিয়েছে চন্দনের ফোঁটা তিলক, ভক্তি দিতে ভুলে গেল, চিল্লান এক চিল্লান দিলাম, এখন আবার ভক্তি দিয়ে আসলো, ভক্তি দেওয়ার সিস্টেমটা তো দেখেইছো, এরকম করে ভক্তি দেয়। এখন ঠাকুর করে দেখবে যে ভক্তি দেওয়া শুরু করে দিয়েছে, বললাম যে ঠাকুরকে ভক্তি দিতে হয়, ব্যাস সব কিছু গুছিয়ে নিলে এখন ভক্তি দিবে। এই দেখো দেখেছো, ঠাস ঠাস করে দুটো ভক্তি দিয়ে দিল, ওই নিয়ে যা হাসা হাসি। তো পুজো কমপ্লিট, এখন খাওয়া দাওয়া। তো বন্ধুরা দেখো আমার তরকারি দিয়ে এখনও মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, খাওয়া দাওয়া চলছে, আমার ভাতটাও বেড়ে নিয়েছি, আর ছেলেকে ডাকছি, এখনও খবর নেই আসার, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই আগে, আর ছেলের এতটাও খিদে নেই কারণ রুটি খেয়েছে তাই জন্য, আর আমার রুটিতে এতটাও ভালো লাগে না তাই জন্য আর খাইনি, একটা খেয়েছি, অল্প ভাত খেয়ে নিই। আর ঠাকুমাকেও দিয়ে দিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি, এখন আমিও খেয়ে নেবো, ভাতটা বেড়ে নিয়েছি, যাই তাড়াতাড়ি করে খেয়ে নিই, বসে পড়লাম খেতে, খাওয়ার জন্যই এত কাজ বন্ধুরা জানো না, যদি খেতে না লাগতো তাহলে আর কাজ করতে হতো না, তাহলে বসে থাকলেই হতো, টপাটপ খেয়ে নিই অল্প। যাই হোক কলার মোচাটা ভালোই হয়েছে খেতে, তো বর্ষার দিন জানো না সবজিরও তো দাম, আর কী আর খাবো, তো আজকে দুটো কলার মোচা চোখে পড়েছে তাই জন্য নিয়ে আসলাম। তো ঠাকুমাকে বলছি অল্প খেয়ে দেখো কীরকম হয়েছে খেতে, খাওয়া যায় কি না, আর ভালো আর মন্দ বলছে, পেটে গেলেই হলো, যাই হোক ভালোই হয়েছে বন্ধুরা, এতটাও খারাপ হয়নি। তো ঠাকুমা খেয়ে বলছে ভালোই হয়েছে, খারাপ হয়নি, যাই হোক। তো বন্ধুরা দেখো এদিকে দেখো ছাগলের বাচ্চা নিয়ে করছি আজকে আনন্দ ফুর্তি, ছাগলের বাচ্চাকে মানে সারাদিন হাতিয়ে কচলেও শেষ, তো চুনিয়া মুনিয়া হয়ে যাচ্ছে এখন, সারাদিন এইভাবে হাতালে চিল্লালেও আর ছাড়াছাড়ি নেই। ওইদিকে দেখো একটা পাখিও চলে আসছে খেতে, দেখতেই পাচ্ছ, আর এই দেখো ছাগলের বাচ্চা কী অবস্থা,
একবার ভেবেছো? মানে ছাগলের বাচ্চাগুলোও না আমার সঙ্গে সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকবে, কোলে এসে বসে থাকবে। ওই দেখো পাখিটা, পাখিটাও চলে আসে, মানে গামলার মধ্যে ভাত আছে, খেতে চলে আসলো। দেখেছো কী সুন্দর পাখি, পাখিও চলে আসছে খেতে। আমি কিন্তু খুব কাছাকাছিই বসে আছি। দেখো পাখিটা একদমই কিন্তু ভয় পায় না, সবসময় খাবার টাবার দিই তো, কবিতর্কে চালে খাবার দিয়ে দিই, তাই জন্য পাখিগুলো খেতে চলে আসে। আর এই ছাগলের বাচ্চাগুলো মেরে ফেলছি রে ভগবান, কী আর করবো, এরকমটাই করতে থাকি। কিন্তু একদমই কিন্তু ব্যথা দিই না, হালকা হাত দিয়ে ধরি তো ভালো লাগে আমার। এই দেখো আমার ঠাকুমা পান নিয়ে ধুয়ে চলে আসলো সামনে, দেখেছো তো। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা বাই, শুভ বিকাল বন্ধুরা। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। বাই বন্ধুরা।